হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে আমাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা পিএম কিষাণ সম্মান নিধিতে যারা যারা আবেদন করে রেখেছেন, যারা যারা প্রতি বছর টাকা পান, সেই টাকা পাওয়ার 18তম কিস্তির টাকা কিন্তু দেওয়ার ডেট দিয়ে দিয়েছে ভারত সরকার। কত তারিখে আপনারা 18তম কিস্তির টাকা বা ইনস্টলমেন্টের টাকা পাবেন, আর যারা এখনও আবেদন করেননি কীভাবে আবেদন করবেন, তার ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল আমরা ভিজিট করেছি। অফিসিয়াল পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখনই নিচের দিকে নামবেন, আপনারা দেখবেন এখানে একটা নতুন ডেট কিন্তু শো করছে। সেই ডেটটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ 18 ইনস্টলমেন্ট পিএম কিষাণ স্কিম অন 5th October 2024। অর্থাৎ বলা হয়েছে 18তম কিস্তির টাকা আপনারা সামনের মাসের 5 অক্টোবরে কিন্তু পাবেন। এবার যারা যারা আবেদন করে রেখেছেন তারা 5 অক্টোবরে অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন বা ব্যাংকের বই প্রিন্ট করে নেবেন। 6 তারিখে একদিন পরে করে নেবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন টাকাটা ঢুকেছে কিনা। যাদের টাকা ঢোকেনি, এখানে বলা হয়েছে ইকেওয়াইসি ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফার্মার, ওটিপি বেসড ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল, নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেসড কেওয়াইসি। অর্থাৎ আপনারা প্রথমে দেখবেন এই পোর্টালের মধ্যে থেকে ইকেওয়াইসি করা যায়। এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি, এইখানে করতে পারেন, বা আপনারা একটু নিচের দিকে যখনই আসবেন এখানে দেখবেন বেশ কিছু এখানে অপশন কিন্তু দেওয়া আছে। যেমন প্রথম অপশন আছে ইকেওয়াইসি, এখানে ক্লিক করে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা আধার কার্ডের ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে পারেন। সেক্ষেত্রে ইকেওয়াইসি যদি না হয়, সেক্ষেত্রে কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আপনারা আপনাদের কেওয়াইসিটা করে নেবেন। কারণ কেওয়াইসি না করলে কিন্তু টাকা কিন্তু ঢুকবে না। কেওয়াইসি করবেন এবং স্ট্যাটাস চেক করার জন্য নো ইওর স্ট্যাটাস এখানে একটি অপশান আছে। উপরে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার এখানেও একটা অপশান আছে। দুটোর মধ্যে একটা জায়গায় ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন 5 তারিখে বা 6 তারিখে, যে টাকাটা ঢুকলো কিনা। আর যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখনও যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তারা এইখানে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। এবার রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার উপরে আমরা আগে একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিয়ে রেজিস্ট্রেশন তারপরে করবেন। করে সেই কাগজপত্র নিয়ে জেরক্স এবং প্রিন্ট আউট কপি নিয়ে আপনাদের কাছের যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে সেই ফর্মগুলো জমা করবেন। অ্যাপ্রুভাল হওয়ার পরেই আপনারা সেই টাকাগুলো কিন্তু পেতে শুরু করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা কিন্তু আবেদন করবেন, আর যারা আবেদন করে রেখেছেন তারা টাকার জন্য ওয়েট করুন, 5 তারিখে আপনাদের টাকা ঢুকবে। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।